আজ 19শে মে, দেখতে দেখতে সময় চলে গেল অনেক, আসলে 6 দশক চলে গেছে। সেই 6 দশক পূর্তিতে আমরা যতই পেছন ফিরে তাকাই, অন্তত আমার মতো কেউ যার কৈশোরে এই মহামরণের, মহাজীবনের, মহা আত্মবলিদানের এক আশ্চর্য ইতিহাস রচিত হয়েছিল, সেই আশ্চর্য ইতিহাস যখন রচিত হয়, আমি তখন কাছার স্কুলে শিলচরে ক্লাস 7-এ পড়ি। তো সেই সময়ে আমাদের মতো যারা কিশোর ছিল তাদের জন্যেও ভাষা সংগ্রাম পরিষদ, যেটা গঠিত হয়েছিল তখন অবিভক্ত কাছারে শিলচরে, আমাদের জন্যেও ছিল কিছু কিছু দায়িত্ব, এবং আমরা সেই দায়িত্ব পালন করছিলাম বন্ধুরা মিলে, সবাই মিলে। এবং এই দায়িত্ব আজকে যখন পেছন ফিরে তাকাই, নিজেকে সত্যিকারের অর্থেই ভাগ্যবান মনে হয় যে অন্তত আমরা আমাদের সময়ে ঐতিহাসিক ঘটনা বললে কিছুই বলা যায় না, আসলে এমন একটা ঘটনা যে ঘটনা এক জীবনে ঘটে না। যেমন 21শে ফেব্রুয়ারির 1952 সালে যারা ছিলেন তারা এমন একটা মহা মুহূর্তের সাক্ষী হয়েছিলেন, যেটা পরবর্তীকালে একমাত্র 71 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ তার পূর্ব পাকিস্তানের পাজর থেকে বাংলাদেশের জন্ম নেওয়া এই মুহূর্তের সাক্ষী ছিলেন তারা। আমাদের ক্ষেত্রে আমরা তো অবিভক্ত ভারতবর্ষের সন্ততি নই, আমরা আসলে দেশভাগের মধ্য দিয়ে চিরপ্রবঞ্চিত উৎখাত হয়ে যাওয়া, শুধু কেবল আমাদের পূর্বপুরুষদের বাসভূমি থেকে নয়, একটা পরম্পরা থেকে উৎখাত হয়েছিলাম। সেই উৎখাত হওয়া যে নতুন প্রজন্ম এবং আমাদের পূর্ববর্তী যে প্রজন্ম, আমাদের বাবা কিংবা তাদের সমসাময়িক যারা যারা ওই আন্দোলনে অংশ নিয়েছিলেন, ভাষা সংগ্রামে অংশ নিয়েছিলেন, তাদের কাছে 19শে মে কীভাবে এসেছিল এটা আমরা নিজে প্রত্যক্ষ দেখেছি। শুধু তাই নয়, যখন 11 শহীদ আত্মবলিদান করলেন, তারপরে শিলচরের, আমরা তো বাংলার ছাত্র, আবাল বৃদ্ধ বনিতা কথাটা আমরা খুবই ব্যবহার করি, কিন্তু এই আবাল বৃদ্ধ বনিতার যে মানেটা যে কী সেটা আমি কিন্তু ক্লাস 7-এ আমরা দেখেছিলাম পরপর দুদিন, একদিন বাদ দিয়ে মাঝখানে একটা বিশাল মহামিছিল শিলচরের, তখনকার শিলচরের, ছোট শিলচর, রাস্তা পরিক্রমা করে মহাশ্মশানে, শিলচর মহাশ্মশানে গিয়ে শেষ হয়েছিল। প্রথম 9 শহীদ, পরে আরও 2 শহীদের মরদেহ আবিষ্কৃত হয় ওই রেল স্টেশনের মধ্যেকার পুকুরের মধ্য থেকে। সে অনেক ঘটনা, এই কথা বলতে গেলে আমরা অন্যদিকে চলে যাব, কিন্তু সেই ইতিহাস যেমন আমরা দেখলাম, ইতিহাসের মৃত্যু হয় না আমরা জানি, কিন্তু যে জিনিসটা ঘটল ইতিহাসের পরবর্তী যে অধ্যায় তার মধ্যে আমরা কেবল দেখলাম ক্ষয়, আমরা দেখলাম মৃত্যু, আমরা দেখলাম আত্মবিস্মরণ, এরকম হওয়ার কথা ছিল না। কিন্তু আমাদের মধ্যেই, অর্থাৎ আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা আমাদের পরিচয়ে তো আমরা বাঙালি, কারণ কে কোন ধর্মের অনুসারী সেটা একটা আরোপিত পরিচয়, এই পরিচয় নিয়ে কেউ মাতৃগর্ভ থেকে জন্ম নেয় না, ভূমিষ্ঠ হয় না, সে
জন্ম নেয় মায়ের কোলে, সে জন্ম নেয় একটা ভাষার কোলে, সে জন্ম নেয় একটা সংস্কৃতির কোলে। এদিক দিয়ে দেখতে গেলে ভাষাই আমাদের মূল অভিজ্ঞান, আমাদের অস্তিত্বের, আমাদের সত্তার সবচেয়ে বড় পরিচায়ক। তো আজকে আমার ছাত্র বিশ্বজিৎ, সে আমাকে যে বিষয়টা নিয়ে ভাবতে বলেছিল সেটা হচ্ছে উনিশে মের ভাবনা, দুর্ভাবনা। উনিশে মের ভাবনা না হয় বুঝলাম, দুর্ভাবনা কিসের জন্য? গত কয়েক বছরে বা বলা উচিত কয়েক দশকে আমাদের যে অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি তাতে দুর্ভাবনা কথাটাই হয়তো আগে আসা উচিত ছিল। এখন আমরা যারা আলোর দিশারি হওয়ার কথা ছিল, আমরা কেন নিজেদের মাতৃভাষার প্রতি, নিজের সত্তার প্রতি, নিজের অস্তিত্বের যারা শরিক ভাগিদার তাদের প্রতি আমাদের কর্তব্য, আমাদের দায়বোধ বিস্মৃত হয়ে আমরা উনিশে মেকে অন্য যে কোনো একটা দিনে রূপান্তরিত করে ফেললাম? যে কথাটা আমি সুযোগ পেলেই বলি, বলার চেষ্টা করি, যে উনিশে মে তো শুধুমাত্র একদিনে ঘটে তা তো নয়, তিন বছরের 365 দিনই উনিশে মে হবে না কেন? উনিশে মে প্রতিদিন, উনিশে মে শুধুমাত্র 1961 সালে হয়েছিল তা নয়, কিন্তু তারপরে একটা দীর্ঘ সময় গেছে আচ্ছন্নতার। জীবনানন্দ দাশের একটা বিখ্যাত পঙ্ক্তিও আমার মনে পড়ছে, তিনি হয়তো গভীর বেদনা থেকে বলেছিলেন, লিখেছিলেন যে আমাদের আচ্ছন্নতা দিয়ে গেছে এই সময়। কিন্তু এই আচ্ছন্নতা দিয়ে গেছে মানে কি আমরা, এটা কি ঠিক নাকি আমরা নিজেরাই নিজেদের জন্যে আসলে আচ্ছন্নতা তৈরি করেছি? দুর্ভাবনাটা কিন্তু ওইখানে, আরও স্পষ্ট করে বলা ভালো। বেশ কিছুদিন আমরা 1961 সালের পরবর্তী দিনগুলিতে আমরা কিন্তু উনিশে মেয়ের প্রতি আমাদের যে দায় তেমন মনে রাখিনি। অবশ্য একটা কথা মনে রাখা দরকার, 1947 সালে অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্য দিয়ে একটা অত্যন্ত মেকি মিথ্যা যে দ্বিজাতি তত্ত্ব, তার উপর ভিত্তি করে বাঙালিকে হিন্দু মুসলমানের বিভাজিত করা হলো। বিভাজনের মজা কি, সেটা হচ্ছে এই যে বিভাজনের আরম্ভ আছে, বিভাজনের কোনো শেষ নেই। যে বিভাজন হিন্দুতে মুসলমানে হয় সেই বিভাজন অন্য একটা নিরিখে ঘটিতে বাঙালে হয়, সেই বিভাজন বর্ণ হিন্দু হয় হিন্দুতে আর দলিতে হয় নমশূদ্র এবং অন্য যারা এতে হয়, এইখানেই থেমে থাকে না। কিন্তু সদ্য প্রয়াত দেবেশ রায় এবং সাই তার উপন্যাসের নতুন ধরনের খোঁজে বইতে একটা চমৎকার কথা বলেছিল, আমাদের এই যে আমরি বাংলা ভাষা তার সমৃদ্ধির তার ঐশ্বর্যের তো শেষ নেই। তো কিসের জন্যে? কারণ আমাদের, আমরা যারা বাঙালি আমরা অনেক উপভাষায় কথা বলি, বস্তুত অনেক উপভাষার সঙ্গে অনেক বিভাষাও আছে। এই যে উপভাষা এবং বিভাষা, তিনি বলেছিলেন দেবেশ রায়ের কথা যদি উদ্ধৃতি দিই, যে বলেছিলেন মহকুমায় মহকুমায় আমাদের যে লুকায়তের পৌরুষ, লুকায়তের ঐশ্বর্য, লুকায়তের লাবণ্য, সেইগুলো প্রকাশ পায় আমাদের যে উপভাষা এবং বিভাষা তার বিন্যাসের মধ্য দিয়ে। কিন্তু পাশাপাশি দেখুন, যারা আমরা একটা ভুল করে একটা কথা বলি, এই অঞ্চলে বলি, অন্যত্র কেউ বলে না, যে অমুক শুদ্ধ ভাষায় কথা বলে, তা আমরা কি অশুদ্ধ ভাষায় কথা বলছি? আমরা বাড়িতে যে আঞ্চলিক ভাষায় কথা বলি, কোনো একটা বিশিষ্ট উপভাষায় কথা বলি, তা কি অশুদ্ধ ভাষার? কি সেই অর্থে শুদ্ধতা অশুদ্ধতা হয়? 1961 সালের উনিশে মে যে 10 ভাই চম্পার একটি পারুল বোন আত্মোৎসর্গ করেছিল, তারা তো সিলেটি উপভাষার জন্যে করেনি,
তারা তো বাংলা ভাষার জন্যে করেছিল। কেন করেছিল? কারণ 1960 সালে যে বিমলা প্রসাদ চালিহা আমাদেরই বরাক উপত্যকার বদরপুর থেকে নির্বাচন কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন, তারপর জারশিল তারি নোড়া তারি ভাঙ্গি দাঁতের গোড়া এই নীতিতে তিনি কি করলেন, তখন অবশ্য আরো অনেক কথা আছে, আমি ইচ্ছে করে তার মধ্যে যাচ্ছি না। সেই সময় কংগ্রেসই রাজনীতিতে যা হয় আর কি, রামের সঙ্গে শ্যামের মুখ দেখা দেখি নেই, যদুর সঙ্গে মধুর নেই। তো সেইভাবে বিষ্ণুরাম মেধি, যিনি পরে যিনি ওই সময়ে নেহরুর কিন্তু তিনি খুব ঘনিষ্ঠ ছিলেন না, তাকে রাজ্যপাল করে সরিয়ে দেওয়া হয়েছিল, নেহরুর প্রিয় পাত্র বিমলা প্রসাদ সিনহাকে রাজ্যপাল ইয়ে মুখ্যমন্ত্রী করার জন্যে। তো বিষ্ণুরাম মেধি আমরা জানতাম তার মুখ্যমন্ত্রিত্বের সময়ে তিনি বাঙালিদের ওপর কি পরিমাণ অত্যাচার করেছেন, এগুলো ইতিহাস। বিমলা প্রসাদ চালিয়াই বা কি করলেন? তিনি 1960 সালে শেষ দিকে আসাম বিধানসভায় একটা রাজ্যসভা বিল পেশ করলেন, যার প্রতিবাদে বাঙালি সহ সমস্ত অনসমিয়া যে ভাষাগোষ্ঠী তারা প্রতিবাদে গর্জে উঠল। কারণ দেখুন, ভাষা গণতন্ত্র যদি না থাকে তাহলে আপনার সাংবিধানিক অধিকার কী রক্ষিত হবে? ভাষা গণতন্ত্র মানে সমস্ত ভাষার সমান অধিকার, সে কতজন সেই ভাষায় কথা বলে, সেই ভাষাগোষ্ঠীতে কথা বলে, এটা তো দেখার কথা নয়। মনে রাখতে হবে যে 21শে ফেব্রুয়ারি যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বন্দিত, তেমনি আমাদের 19শে মে সেই অর্থে হয়তো আন্তর্জাতিক বন্দনা পায়নি, দোষটা অবশ্য আমাদেরও, আমরা সেইভাবে আমাদের কথা বলতে পারিনি বাইরের পৃথিবীতে, পশ্চিমবঙ্গেই বলতে পারিনি। তারা এখনও পর্যন্ত ইদানিং অবশ্য অবস্থাটা পাল্টেছে, কিন্তু 19শে মে কী কেন এগুলো তাদের ব্যাখ্যা করে বলতে হয়, আমি এরকম অনেক পরিস্থিতিতে পড়েছি। আগে খুব ধৈর্য ধরে বলতাম, শেষের দিকে রাগ উঠে যেত, জানবে না কেন তুমি, আমরা কি বাঙালি নই? তোমরা কি নিজেদের একটু বেশি বাঙালি মনে করো? এরা এইখানে আজকে আমি এই বিষয় নিয়ে বেশি কিছু বলছি না। মোদ্দা কথা হচ্ছে, বাঁকুড়ার উপভাষাই বলুন, বীরভূমের উপভাষাই বলুন, উত্তরবঙ্গে যান আপনি, কুচবিহার অঞ্চলের উপভাষার কথাই বলুন, আবার একটু নেমে এসে মালদা বা মুর্শিদাবাদের উপভাষাই বলুন, বা বাংলাদেশে ঢুকে যান চট্টগ্রাম এবং নোয়াখালীর উপভাষাতেই কথা বলুন, সিলেটের উপভাষাতেই কথা বলুন, অথবা কুমিল্লার উপভাষাতে কথা বলুন, বা রংপুরের উপভাষা এবং তার নানা বিভাষা, যার একটা বিভাষা হচ্ছে গোয়ালপাড়া, যাকে রবীন্দ্রনাথ যে সেই যে বলেছিলেন চিনে মরণের ব্যবসায়, এই নিবন্ধে 19শতকের শেষ দিকে একটা বিখ্যাত কথা বলেছিলেন, এই কথাটা প্রায়ই বলি এখানে ওখানে, আজও বলছি, অজগর সাপের ঐক্য নীতি। তার মানে অজগর সাপের ঐক্য নীতি মানে কি? গিলে খাও। যেভাবে অসমীয়া সম্প্রসারণবাদীরা ভাষা যাদের কাছে প্রতাপের হাতিয়ার, সম্প্রসারণবাদের যেটা যাদের যারা যারা অন্য কিছু বিশ্বাসই করে না, তারা গিলে খেয়েছে এবং বিনা প্রতিবাদে অনেকে তার কাছে আত্মসমর্পণ করেছেন। তা না হলে বলুন সেই বিখ্যাত গায়িকা যার গান আপনারা অনেকে শুনেছেন, তার গান প্রতিমা পাণ্ডের কথা বলছি, তিনি নাকি গোয়ালপাড়িয়া উপভাষায় কথা বলেন, এটা তো কোনো আমাদের, আপনি যাই বলবেন ভাষাতত্ত্ব বা ভাষাবিজ্ঞানের একটা সম্মতি থাকবে তো, এতে ভাষাতত্ত্বেরও সম্মতি নেই, এতে সমাজতত্ত্বেরও সম্মতি নেই, নৃতত্ত্বেরও সম্মতি নেই, কিন্তু কে কার করি ধারে বলুন? এবং গোয়ালপাড়াকে ওরা গিলে খেল, ওরা কাছারকেও অর্থাৎ বরাক উপত্যকাকেও গিলে খাওয়ার চেষ্টা করেছিল। বরাক উপত্যকা যত দিন তার বাঙালি সত্তাকে আঁকড়ে ধরেছিল, অত্যন্ত আত্মবিদারক নীতিতে হিন্দুতে এবং মুসলমানে নিজেদের বিভাজিত করে নি, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এখানে অর্থাৎ বরাক উপত্যকায় কিন্তু একটা প্রতিবাদ প্রতিরোধ ছিল। ইদানিং এটা কমে গেছে কেন? আমি এই কথাটা হয়তো একটু বেশি লাভ দিয়ে আসছি, কারণ খুব অনেক কথা বলবার আছে, কিন্তু বলার সময় তো অনন্ত নয়। কিন্তু আজকের দিনে যদি তাকান তাহলে দেখবেন, আমরা আজকে, আমি নিজেও ঘরের মধ্যে বন্দী হয়ে বলছি,
অন্য সময় হলে করিমগঞ্জে যেতাম বিশ্বজিতের আমন্ত্রণে। কারণ আমি যদি দেখতে না পাই কারা, এখানে কারুর কারুর নাম দেখছি বটে, এতে কি আনন্দ হয়? আমার তো হয় না, সারা জীবন শিক্ষকতা করেছি, সামনে ছাত্রছাত্রীরা থাকবে কি শ্রোতারা থাকবে, তবে না বলে আনন্দ পাই। কিন্তু কি করব, ফিজিক্যাল ডিস্টেন্সিং। হ্যাঁ, একটা কথা আমি কিন্তু ঘোর বিরোধী একটা কথার, সেটা হচ্ছে সোশিয়াল ডিস্টেন্সিং। এর থেকে ভয়ঙ্কর, বিভ্রান্তিকর, মারাত্মক কথার কিছু হতেই পারে না। আমরা সমাজকে আর কত ছিন্ন বিচ্ছিন্ন করব। হ্যাঁ, আমরা পরস্পরের ভালো চাই যে আমি যেন কেরিয়ার হয়ে না যাই বীজাণুর, এই মারিবীজ, যে মারিবীজকে দেখা যায় না। তো সেই মারিবীজ থেকে বাঁচার জন্যে আমরা নিরাপদ 1 মিটার হোক, 1.5 মিটার হোক দূরত্বে থাকব, ঠিক আছে কথাটা। কিন্তু এটা ফিজিক্যাল ডিস্টেন্সিং, এর সোশিয়াল ডিস্টেন্সিং হবে কেন? আমাদের সমাজকে আমরা আর কত ভাঙব, এটা কি উচিত? আমাদের বাংলা ভাষা কিন্তু ভাঙন শেখায় না। আমাদের এক তরুণ কবি, এখন অবশ্য তরুণ নন তিনি, চট্টগ্রামে আমি তার কবিতা প্রথম 90-এর দশকের মাঝামাঝি আমি পড়ি, তিনি একটা দারুণ পংক্তি বলেছিলেন, এটা আমি বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি, ভাঙন পিছনে থাক সম্মুখে নির্মাণ। আমাদের আছেন রবীন্দ্রনাথ, আমাদের আছেন নজরুল, আমাদের আছেন তারাশঙ্কর, আমাদের আছেন মানিক বন্দ্যোপাধ্যায়, আমাদের আছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারা তো আমাদের সেতু মারতে শিখিয়েছেন, অন্য কিছু তো শেখাননি। আমরা সেই বাঙালি যারা ওয়ালিউল্লাহকেও সমান আদর করি, মহাশ্বেতা দেবীকেও সমান আদর করি, আখতারুজ্জামান ইলিয়াসও পড়ি, শহীদুল জহিরও পড়ি, শক্তি চট্টোপাধ্যায়ও পড়ি, সুনীল গঙ্গোপাধ্যায়ও পড়ি, শামসুর রহমানও পড়ি, এবং আরও অনেকের কথা বলতে পারি, এটা অন্যদিকে চলে যাবে আলোচনাটা, তো এখানে থাক। উনিশেমের ভাবনা কি? উনিশেমের ভাবনা এক কথায় তো বলা যাবে না, তবু এভাবে বলতে পারি, উনিশেমের ভাবনা হচ্ছে যে বাঙালি তুমি এক হও। রবীন্দ্রনাথের গানটা তো প্রায় আবৃত্তি হয়, কেউ না কেউ নিশ্চয়ই উনিশেমের সময় গেয়েছেন, আমার ধারণা যে এটা আমি খুব ভুল বলছি না। বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান। এর মানে কি আছে? বাঙালির হিন্দু মুসলমান হয় না তো, যারা এই তত্ত্ব প্রচার করে তারা, এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই যে আজকে সামাজিক মাধ্যমের সাহায্যে আমি আমার কথাগুলো পৌঁছে দিতে চাইছি বিশ্বজিতের বদান্যতায়, সেখানে সংযোগ চাইছি, বিয়োগ পর্ব অনেক হয়েছে, আমরা আর বিয়োগ চাই না, আমরা আর বিভাজন চাই না। কিন্তু ওই যে বলছিলাম যে এটা কম মারাত্মক নয় এই কোভিড-19 চেয়ে, কারণ আমরা দেখেছি কিছুদিন আগে যে এই রোগ তো হিন্দু মুসলমান বেছে বেছে হয় না, ইতালিতে যে মারা গেল এতজন, আমেরিকাতে যে 92,000, আমি আজকের সন্ধ্যার হিসেবটা বলছি, যে অকারণে মারা গেল, তারা কি মুসলমানের ছোঁয়ায় এ করেছে? এসব কথা যারা ভাবে তারা তো 2020 সালে থাকার উপযুক্ত না, তারা বরং চলে যাক 1400-1520-তে, যখন মানুষ কিনতে পারতো না। উনিশেমের ভাবনা হচ্ছে ওইখানে যে আমরা বাঙালি সত্তার তাৎপর্য বোঝার জন্যে আমরা মনে রাখবো সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে, মনে রাখবো মোহাম্মদ শহীদুল্লাহকেও, আমরা মনে রাখবো অতুল সুরকে, আমরা মনে রাখবো আচার্য নিহার রঞ্জন রায়কেও, বারবার গীতার মতো ভাগবতের মতো পড়ব এই তার যে বিশাল বড় মোটা বইটা বাঙালির ইতিহাস আদি পড়ব সেইখানে। সেইখানে তিনি আমাদের এই তখন কাছাড়, তখন তার বরাক উপত্যকা কেউ বলতো না, এই কাছাড় জেলা কথা তিনি বলেছেন, এই তিন দিকে দেখবেন যে আমাদের পশ্চিম দিকটাই শুধু খোলা, যে বাংলাদেশ এ তো হবেই, কারণ আমরা তো ছিলাম বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত, যে বেঙ্গল প্রেসিডেন্সিতে সিলেট ছিল, কাছাড় ছিল, গোয়ালপাড়া ছিল, আর অনেক জায়গা ছিল। সেই বেঙ্গল প্রেসিডেন্সি থেকে ইংরেজ, শয়তান ইংরেজ, ক্রূর ইংরেজ রেভিনিউ, রাজস্ব বাড়াবার জন্যে আসামের সঙ্গে আমাদের জুড়ে দিল, আমাদের সর্বনাশের সূচনা হল। দেখুন, আমাদের বাঙালিদেরও অনেক কিছু আত্মসমালোচনার ব্যাপার আছে। 1874 সালের ওই নিঃশব্দ বঙ্গভঙ্গকে
আমরা কি মনে রেখেছি, আমরা কি পর্যালোচনা করেছি, তার করিনি তো। ফলে 1905 সালে বঙ্গভঙ্গ হলো যখন কার্জনের আমলে, 1911-তে তো আমি যে কথাগুলো বলতে চাইছিলাম সে হচ্ছে আমাদের বাঙালি সত্তার তাৎপর্য আমরা বাঙালিরাই বুঝতে পারছি না, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সংকট। অর্থাৎ আমাদের সংকট এই মুহূর্তে দেখা যাচ্ছে ওটাই যে বহির্বৃত, মানে বাইরে থেকে আসছে, কিন্তু আসল সংকট তো আমাদের ভেতরে। কারণ বাঙালিকে বাঙালি বলে নিজেরাই চিনতে পারছে না, তারা আগে হিন্দু হচ্ছে নাকি মুসলমান হচ্ছে সেটাই তারা ঠিক করে উঠতে পারে না। অন্তত আমাদের এই বরাক উপত্যকায় যেখানে আমরা গর্ব করি 19শে মে নিয়ে, গর্ব করি 17 আগস্ট নিয়ে, গর্ব করি 21শে জুলাই নিয়ে, গর্ব করি সুদেষ্ণা সিংহর আত্মবলিদান সেই 96 সালের সেপ্টেম্বরে সেটা নিয়ে। অথচ এখানে ভাষা যে কত গুরুত্বপূর্ণ, আমরা একটা শব্দ ব্যবহার করতে চাইছি, ভাষা গণতন্ত্র। অর্থাৎ ভাষার চেতনা যদি না থাকে, ভাষারই যদি মর্যাদা না থাকে, তাহলে ভাষা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। ভাষা গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে মানুষের পৃথিবী গড়ে উঠতে পারবে কি? সেই জন্য 19শে মে শুধুমাত্র তাদের জন্য, যে শহীদদের জন্য দুঃখ প্রকাশ করার ব্যাপার না। হ্যাঁ, আমরা বলি যে তাদের নামে আমরা শপথ নিচ্ছি, জীবন পুনর্নির্মাণের শপথ, চেতনা পুনর্নির্মাণের শপথ, কিন্তু বাকি 364 দিন আমরা কি সেটা মেনে চলি? তাহলে আগে একটু নিজের দিকে ফেরা উচিত, আয়নার সামনে দাঁড়ানো উচিত। 19শে মের ভাবনা তো এই কারণেই দুর্ভাবনায় রূপান্তরিত হয় যে আমাদের, আমার পরের পরের যে প্রজন্ম যারা এখন কিশোর, হয়তো সেই কিশোর বয়সে যারা, তারা কিন্তু 19শে মে তাদের কথা, 19শে মের কথা তাদের জানতে দেওয়া হয় না। কেননা তারা ছেলেবেলা থেকেই হিন্দিতে কথা বলতে শেখে, হিন্দিতে শেখা অপরাধ না, কিন্তু আমি মাতৃভাষা বিসর্জন দিয়ে করতে পারি। আমরা ছেলেবেলায় হয়তো এইখানে যারা শুনছেন তাদের মধ্যে অনেকে হয়তো আমার ছাত্রছাত্রীরাও থাকতে পারেন, তো তারা তাদের স্কুল জীবনে নিশ্চয়ই পড়েছেন দ্য লাস্ট লেসন বলে সেই বিখ্যাত ছোট গল্পটি। যখন ফ্রান্সকে জার্মানি অধিকার করে নিল, সবচেয়ে আগে কোন জায়গায় মারে, মারে তো মেরুদণ্ডে, মেরুদণ্ড মানে হচ্ছে ভাষা, তারা ফরাসি ভাষাকে উড়িয়ে দিতে চাইল, তার জায়গায় জার্মান ঢুকিয়ে দিতে চাইল। যেভাবে আজকে আমাদের অসমীয়াকরণ করার জন্যে, আমাদের হিন্দিকরণ করার জন্যে এক রাষ্ট্র এবং রাষ্ট্রের অঙ্গ হিসেবে একটি আধিপত্যবাদী রাজ্য শক্তি তারা আমাদের ওইখানে আঘাত করে, মর্মমূলে আঘাত করে। 19শের ভাবনাটা তো এই জন্যেই দুর্ভাবনায় রূপান্তরিত হয়, দুর্ভাবনা এই জন্যে রূপান্তরিত হয় আরো বেশি করে যে আমরা এটা বুঝতে পারি না। ওই যে বলছিলাম আমাদের পরের পরের প্রজন্মের কথা, তারা তাদের মা বাবার কাছ থেকে কি 11 জন শহীদের নামটা অন্তত শিখতে পারে? তারা কি জানে কমলা ভট্টাচার্যকে? তারা কি জানে শচীন্দ্র পালকে? তারা কি জানে কেন 11 শহীদ হয়েছিল? তারা তো জানে না, জানতে চায় না। তারা ছেলেবেলা থেকে তাদের বাংলা ভুলতে শেখানো হয়। এটা নিয়ে অনেক ঠাট্টা আছে, আমি আর পুনরাবৃত্তি করে কি করব, যে আমার ছেলে না বাংলা জানে না। জয় গোস্বামীর রচনার কথা অনেকের মনে পড়বে এবং এরকম আরো রচনা আছে, যেটা আমরা শিলচরে আবৃত্তি হতে শুনেছি। কিন্তু বাস, আমরা হাততালি দিয়ে মুচকি হেসে বাড়ি ফিরে যাই এবং তারপর সেই একই রকম আচরণ করি। আমাদের উত্তর প্রজন্মকে আমরা রবীন্দ্রনাথ শেখাই না। 25শে বৈশাখ এলো তো দু একটা কবিতা, তাও এই নিতান্ত অল্প বয়সে শেখানো হয় যে রবীন্দ্রনাথ কী ছিলেন, কেন তিনি রবীন্দ্রনাথ, ওইগুলো আমাদের
আমাদেরকে কাউকে বলা হয় না। জল খাচ্ছি ভাই সোহেব, ধন্যবাদ। যে কথা বলছিলাম, তো বিশ্বজিতের এটাকে তো আসতেই হবে, বিশ্বজিৎ আমার ছাত্র বলেই নয়, ভালো জিনিস করছে, কিন্তু এটা বিশ্বাস করবে, এটা আমার আজকে চতুর্থ লাইভ। গত কয়েকদিন আগে আমি কখনোই লাইভ টাইভ হইনি বাবা, কিন্তু এই চতুর্থ লাইভ বলে গলা তো শুকিয়ে যাবেই, গলার আর দোষ কি। তো সে যাই হোক, যে কথা বলছি যে দুর্ভাবনাটা ওইখানে যে আমাদের ঘরগুলো, শেখ মুজিব বলেছিলেন একটা অন্য প্রসঙ্গে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে ঘরে ঘরে প্রতিরোধের দুর্গ গড়ে তোল, আমরা আমাদেরও উচিত কিন্তু এটা করে। একটা কথা বলছি, এটা যারা শুনছেন তারাও যদি কারোর কাছে গল্প করেন, হয়তো অনেকে আমার উপর রেগে যেতে পারেন, কিন্তু আজকে আমাদের ১১ শহীদের স্মরণে অন্তত ১১টা প্রদীপ বা মোমবাতি দেওয়ার কথা ছিল। কিছুদিন আগে আমরা করোনা ভাইরাসকে ভাগানোর জন্যে পঙ্কজ জল খেয়ে নিয়েছি, যে আমরা এই এই সমস্ত প্রদীপ ফদীপ দেখিয়েছিলাম, তাতে কি হয়েছে আজকের দিনে আমি একটু আগের কথা জানি, ১,০,০০৮৫ এইরকম একটা সংখ্যা এসেছে আমাদের আক্রান্তের। তাহলে কই হাততালি দিয়ে আর থালা বাজিয়ে আর এই সমস্ত প্রদীপ জ্বালিয়ে তো কিছু হলো না, কিন্তু যেদিন আমাদের প্রদীপ জ্বালানোর কথা ছিল যে আমরা জেগে আছি এইটা বোঝানোর জন্যে, যারা আমাদের বাংলা ভাষাকে ধ্বংস করে দিতে চায় সেই সমস্ত যে শত্রুপক্ষ তাদের বোঝানোর জন্যে, এই সময় আমরা সবাই দল বেঁধে সবাই একটা বিশেষ ধর্মাবলম্বী হয়ে গেছি। এদের রক্ষা করবে কে? দুর্ভাবনাটা তো ওইখানে, এরা কয়েক বছর আগে এরকম ছিল না, কিন্তু গত কয়েক বছরে এমন মগজ ধুলাই আমাদের করে দেওয়া হয়েছে, এবং মূল আক্রমণটা কিন্তু বাঙালির ওপরে, ভুললে চলবে না, এই বাঙালির জন্যই এনআরসি, ভুললে চলবে না, এই বাঙালির জন্যই এই ক্যাব আর সিএএ হয়েছে। এখানে হিন্দু মুসলমান বিভাজন কোন গর্দভ করে, যারা করে তারা আত্মহত্যার পথ খুলে দেয়। তো যে কথা বলছিলাম, এবং আমরা আজকে আমাদের একটা নিজের বিবেকের কাছে অন্তত কিছু একটা বিবেক দংশন থাকলে অন্তত আজকে আমরা এটা করতাম, কিন্তু আমরা করিনি, আমরা করিনি, আমার পাড়াতেই হয়নি, কয়েকটা বাড়ি ছাড়া অন্য বাড়িতে হয়নি। বড় জিনিস দেখে লাভ কি, ছোট জিনিসের মধ্যেই তো পরিচয় পাওয়া যায়। দুর্ভাগ্য তো ওইখানে, দুর্ভাবনাটা ওইখানে। দুর্ভাবনা আরো কিসের জন্য? যে যার মাতৃভাষা নেই তার কিন্তু সংস্কৃতিও নেই, হিন্দুত্ব বা ইসলামিত্ব কিংবা খ্রিস্টিয়ানিত্ব এগুলো আমরা পরে অর্জন করি, কিন্তু মায়ের কাছ থেকে তার কুলে জন্ম নিয়ে মায়ের দুধ খেতে খেতে আমরা যে জিনিসটা আমরা আমাদের রক্ত বহা ধমনীতে নিয়ে যাই সে হচ্ছে আমার বাঙালিত্ব। আজকে দুর্ভাবনাটা ওইখানে যে আমরা এই বাঙালিত্বকে বিসর্জন দেওয়াটা স্থির করে ফেলেছি। আমি আবার বলছি, ১৯শে মে ৩৬৫ দিনই হচ্ছে না কেন, প্রকৃত বাঙালি কে? যে প্রকৃত অর্থে অসাম্প্রদায়িক সেই হচ্ছে খাঁটি বাঙালি। রবীন্দ্রনাথ নিয়ে নাচানাচি করলেই প্রকৃত রবীন্দ্রনাথের অনুসারী হওয়া যায়। দুর্ভাবনাটাও ওইখানে, রবীন্দ্রনাথকে ভালো করে পড়ি, হেমোর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান, আমরা এটাকে পাত্তাই দিইনি। এই কথাগুলো আমরা জীবনানন্দ নিয়ে মাঝে মাঝে কেউ কেউ কথা কথা বলি, বলি যে চর্চা করি, জীবনানন্দকেই কি আমরা বুঝেছি? জীবনানন্দের ১৯৪৬-৪৭ বলে যে কবিতাটা তার শ্রেষ্ঠ কবিতায় আছে, এটা কি আমরা করেছি? আমরা কি তারও আগে, এটা তো শেষের দিকের কবিতা, আরও অনেক কবিতা আছে,
যেখানে একটা কবিতার শেষ পঙ্ক্তি আমি বহু জায়গায় ব্যবহারও করি, এরপর আমাদের অন্তর্দীপ্ত হওয়ার সময়, মানে কি অন্তরের আলোয় আলোকিত হওয়ার। এখন কথা হচ্ছে যে অন্তরের দীপ্তিতে আলোকিত হওয়ার কাকে বলে। আমি একটা অন্য কথা বলি, এবার একটু রূপকের মতো শোনাবে। কিছুদিন আগেও যতদিন আমাদের মিটার গেজ ছিল ততদিন আমরা যখন গৌহাটি যেতাম তখন ওই টানেলের মধ্যে দিয়ে যখনই ট্রেনটা ঢুকত না, তখন বাইরের আলো সমস্ত নিভে যেত চোখের সামনে। ঠিক তখনই যেটা টিম টিম করে জ্বলছিল কামরার ভেতরে, সেটার আলোটা হঠাৎ দ্বিগুণ হয়ে যেত। এটা তো একটা রূপক, মানে বাইরে যখন অন্ধকার তীব্রতম হয়ে ওঠে তখন অন্তরের আলোটা জ্বালিয়ে দিতে হয়। উনিশে মে আমাদের এই অন্তরের আলো জ্বালিয়ে দেওয়ার কি কি বলব, সেটা না নাকি রূপকথা? আমরাই তো তাকে বাস্তব থেকে বিসর্জন দিয়েছি, রূপকথায় পরিণত করেছি দুর্ভাবনাটা। ওই কারণেই যা আমাদের জীবনের প্রতিটি স্তরে, আমাদের বিশ্বাসের, আমাদের আস্থার প্রতিটি কোষে কোষে সঞ্চারিত হওয়ার কথা ছিল, তাকে আমরা সাজিয়ে গুছিয়ে একটা জায়গায় তুলে তাকে তুলে দিয়েছি, প্রতিদিনের জীবনে তাকে রূপান্তরিত করিনি। দুর্ভাবনাটা ওইখানে। তবু আমি বলবো, রবীন্দ্রনাথের কথা বলবো, সেই যে বিখ্যাত কথাটি, আমার এই কথাগুলো যারা শুনছেন তারা সব শিক্ষিত লোক, তারা সবাই জানেন যে ওই কালান্তরে যে লিখেছিলেন, মানুষের উপর বিশ্বাস হবে না পাপ। হ্যাঁ, আজকে আমাদের একদিকে করোনা ভাইরাস আর আরেক দিকে সাম্প্রদায়িকতার ভাইরাস। করোনা হচ্ছে ওই বেটা মুসলমানরা দায়ী, করোনা হচ্ছে তখন স্বাস্থ্যকর্মীদের যে বিপন্ন করা হচ্ছে, দলিত বর্গের লক্ষ লক্ষ শ্রমিক রাস্তায় হাঁটছে, এতে আমাদের বিবেকে আমাদের ঘুমে কোনো অসুবিধে হয় না তো? আমরা যে রবীন্দ্রনাথের উত্তরসূরি বাঙালি, স্বামী বিবেকানন্দের উত্তরসূরি বাঙালি, আমরা যে আচার্য জগদীশচন্দ্র বসুর উত্তরসূরি বাঙালি, আমরা যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বাঘের বাচ্চার উত্তরসূরি বাঙালি, আমাদের তো সম্পদ ছিল একটাই, আমাদের উপলব্ধি, আমাদের অনুভূতি, আমাদের দায়বদ্ধতা, আমাদের সার্বিক কমিটমেন্ট। আমাদের মধ্যেই তো ছিলেন একজন ক্ষুদিরাম, হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী। কার জন্য, কার জন্যে? যারা দেশের সম্পদ লুণ্ঠন করছে তাদের তক্তে ময়ূর সিংহাসনে বসানোর জন্য, সব প্রতিবাদ ভুলে গিয়ে আত্মসমর্পণ করতে, পিশাচকে অবতার বানাতে, দানবকে রক্ষাকর্তা বলে ভাবতে শিখিয়েছে? না, আমরা এই বাঙালি নই। উনিশে মে কিসের দীক্ষা দেয় আমাদের? আমাদের সাহসের দীক্ষা দেয়, আমাদের প্রেরণার দীক্ষা দেয়, আমাদের জেগে থাকার দীক্ষা দেয়। উনিশে মে তো সেই যে রূপকথা গল্প ছেলেবেলায় আমরা সবাই পড়েছি, সোনার কাঠি রূপার কাঠি, সোনার কাঠি আমাদের চিরকাল, যা ছুঁয়ে দিলে নিজে জেগে থাকা যায়, অন্যকেও জাগিয়ে রাখা যায়। উনিশে মে হচ্ছে সেই আমাদের সোনার কাঠি, যা আমাদের জেগে থাকতে বলে, পাশে যারা আছে তাদেরও জাগিয়ে থাকতে রাখতে বলে। কেন? কারণ আমরা তো কেউই একাকী স্বয়ং সম্পূর্ণ নই, একা একাকী কারণ কেউ স্বয়ং সম্পূর্ণ হতে পারে না। আমরা প্রত্যেকেই প্রত্যেকের কাছে দায়বদ্ধ। ফিজিক্যাল ডিস্টেন্সিং বাধ্য হয়ে মেনটেন করবো, সোশিয়াল ডিস্টেন্সিং এর বদলে তার উল্টোটা করব। সে যেভাবেই হোক পরস্পরের কাছাকাছি আসবো, বিপদে মনে রক্ষা করো এনহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। এটাই তো রবীন্দ্রনাথ, না?
আর নজরুলকে দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পার আছে যত কোভিড-19 আসুক আজকে যত অসত্য আমাদের আচ্ছন্ন করুক যত মিথ্যা প্রতারণা আমাদের আকাশকে ঢেকে দিক তবু 19 মে আমাদের চেতনার চিরকালীন বিশল্যকরণী হয়ে জেগে থাকবে এই তো আমাদের ভাবনা এই ভাবনাই তো আমাদের হওয়া উচিত দুর্ভাবনাটা ওইখানে হয় যখন আমরা চট করে নিজেদের ব্যক্তিত্বকে বিসর্জন দিই মেরুদণ্ড পর্যন্ত সমর্পণ করে দিই প্রভু শক্তির কাছে নিজের জাতিসত্তার প্রতি নিজের জাতিসত্তার শরীরের প্রতি আমাদের যে কর্তব্য আছে দায়বোধ আছে এটা যখন ভুলে যায় সংকটটা ওইখানে দেখা দেয় সভ্যতার সংকটের কথা মনে পড়ছে তোমার সম্প্রিয়া ঠিক বলেছ আমি সভ্যতার সংকটের কথা আমিও ভাবছি কিন্তু এই সংকট রবীন্দ্রনাথ যেটা দেখে গেছিলেন তখনও এত অন্ধকার ছিল কি কিন্তু এখন আমরা অন্ধকারের টানেলের পর টানেল পার হচ্ছি আজকাল এই বিজ্ঞান তো সবাই জানে কৃষ্ণ বিবরের কথা অর্থাৎ ব্ল্যাক হোল যে ব্ল্যাক হোলের ছবি গত বছর এপ্রিল মাসে এই প্রথম বৈজ্ঞানিকরা আমাদের দেখিয়েছিলেন সেই ব্ল্যাক হোল আজকে আমাদের চারদিকে যতই আসুক কোভিড-19 যতই আসুক সাম্প্রদায়িকতার বিশ্বাস করুক বাঙালির কোনো হিন্দু মুসলমান হয় না এই বিশ্বাস থেকে এই সত্য থেকে আমরা কখনো বিচলিত হব না দুর্ভাবনা ওইখানে প্রথমত বরাক উপত্যকার জন্যে যে এখনো আমরা আর তোমরা এটা আমরা বারবার আমরা ভুলছি কখনো হিন্দু হয়ে মুসলমানকে বলছি কখনো বর্ণ হিন্দু হয়ে দলিত এবং নিচুতলার মানুষদের বলছি কখনো যারা খুব ধনী তারা গরিবদের কথা বলছেন যাদের সুখে দুঃখে আমাদের কিছু যায় আসে না অথচ সমাজ তো এইভাবে গড়ে উঠতে পারে না ঠিক বলেছে বিশ্বজিৎ ঠিক লিখেছে রাত্রি যত গভীর হয় প্রভাত তত নিকটবর্তী হয় হ্যাঁ এই আস্থা তো রাখতেই হবে 19-এর ভাবনা তো এটাই এটা আমাদের দ্বিতীয় রাষ্ট্রপতি বিখ্যাত দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন লিখেছিলেন বলা উচিত দ্য ডার্কেস্ট আওয়ার অফ দ্য নাইট ইজ দ্য আওয়ার বিফোর ডন রাত্রি সবচেয়ে অন্ধকার মুহূর্তই ভোরের পূর্ব মুহূর্ত তাই যত দুর্ভাবনাই থাক এই 19-এ মেকে আমরা বিশল্যকরণী করে রাখবই রাখব আমাদের দুর্ভাবনা আমাদের আক্রমণ করবে চারদিকে যারা আত্মবিস্মৃতি বসে নিজেকে বাঙালি বলে চিনতে পারছে না তাদের প্রতি যত খুবই হোক তবু তাদের অন্তত এইটুকু করি তাদের বোঝাবার চেষ্টা করি এবং তারা যেভাবে নিজেরা তো নষ্ট হয়েইছে পরের প্রজন্মকেও নষ্ট করতে চাইছে বাঙালির উপর আরোপিত করে দিচ্ছে যে চিন্তা বাঙালির কোনোদিন ছিল না মৌলবাদী চিন্তা সাম্প্রদায়িকতার চিন্তা কুসংস্কারের চিন্তা কুচিন্তা অন্ধতার কুচিন্তা অন্ধতা তো একরকম নয় অনেক দুর্ভাবনাটা ওইখানে যতই হোক কিন্তু আমি তো দ্বিবাচনিকতায় বিশ্বাস করি অনেকে আমার ছাত্রছাত্রী আছেন এইখানে দেখতে পাচ্ছি তারা জানেন ডায়লগে বিশ্বাস করি দিলালাপে বিশ্বাস করি এই দিলালাপ আমাদের কী শেখায় দুর্ভাবনার মাঝর থেকেই প্রকৃত যে শুভ ভাবনা আস্তিক্যবোধ তার জন্ম হবে হবেই হবে হতেই হবে 19-এ মে আমাদের এই পাঠ দেয় তাই না সুতরাং দুর্ভাবনা যতই হোক আমরা আলোর পথে যাত্রী সলিল চৌধুরীর গানটা তো বোধ হয় অনেকেই শুনেছেন তাই না ও আলোর পথে যাচ্ছে এখনও রাত্রি এখনই তেমন হ্যাঁ
এখনই থামব না, প্রতিদিনই হবে আমাদের অনুশীলন, প্রতিদিনই আমরা হয়ে উঠবো আরো একটু নির্ভেজাল খাঁটি বাঙালি। যে বাঙালি রবীন্দ্রনাথের, নজরুলের, স্বামী বিবেকানন্দের, কাজী আব্দুল ওদুদের, সৈয়দ ওয়ালী উল্লাহর, আখতারুজ্জামান ইলিয়াসের, হাসান আজিজুল হকের, ভগীরথ মিশ্রের, শক্তি চট্টোপাধ্যায়ের, তপন বন্দ্যোপাধ্যায়ের, অমর মিত্রের, স্বপ্নময় চক্রবর্তীর, অভিজিৎ সেনের, শক্তিপ্রদ ব্রহ্মচারীর, তাই না? এবং এই বিশ্বাস রেখেই আমরা দুহারে দুহার যে গানটা গাইত সে আর নেই এই পৃথিবীতে, দুর্ভাগ্য আমাদের। আমি কালিকা প্রসাদের কথা বলছি, একটা গান আমার বড় প্রিয় ছিল, যাকে চিনতাম ব্যক্তিগতভাবে, আমার সৌভাগ্য হয়েছিল সিলেটের বাউল শাহ আব্দুল করিমের সেই গান, মিলিয়া হিন্দু মুসলমান মিলিয়া জারি গান, ভাটু গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমাদের এই সুন্দর দিনকে আমরা ফিরিয়ে আনবই, কিন্তু হিন্দু হয়ে নয়, মুসলমান হয়ে নয়। হিন্দু এবং মুসলমান যদি হই আমাদের, বা খ্রিস্টান যদি হই, ব্রাহ্মণ যদি হই, দলিত যদি হই, তাহলে আমাদের বর্গের মধ্যে আমরা যুদ্ধ হয়ে থাকবো। আমরা কোনো বন্দিত্ব চাই না তো, আমরা চাই সব বন্দিত্বের অবসান, সব মৃত্যুর অবসান। মৃত্যু তো একরকম হয় না, দুর্ভাবনা তো মৃত্যুরই কারণ, আর ভাবনা অমৃতের, মৃত্যুহীন যে চিরজীবী বনৌষধি, চিরঞ্জীব বনৌষধি, তার নাম আমরা তাকেই খুঁজব প্রতিদিন, শুধু আজ না, কাল, তারপরের দিন, তারপরের আগামীকাল, এবং তারপরের আরও অনেক 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 আগামীকাল আমাদের হয়ে উঠবে। বিশ্বজিৎ, আপাতত এই পর্যন্তই থাক, কেননা কণ্ঠ আমার রুদ্ধ, আজকে তা তো বলতে পারি না, কিন্তু অমাবস্যার কারা বলবো না, তাহলে এতক্ষণ কী বললাম, কিন্তু কণ্ঠ একটু অসুবিধে দিচ্ছে, এত কথা কি অনেক দিন অনেক বছর পরে বলছি কি না আজকে, তাই তবু যারা আমার এই কথাগুলো শুনলেন সব, আমি কিছুই বলতে পারলাম না প্রায়, কিছু অনুভবের শরিক করে নিলাম, শরিক হওয়াটাই তো কাজ পরস্পরে। আমরা প্রত্যেকে প্রত্যেকের সহযোগী সত্তা, 19 মে 21 ফেব্রুয়ারি, 19 মে 21 জুলাই, 19 মে 17 আগস্টে, 19 মে শুধু কমলা ভট্টাচার্যের নয়, সুদেষ্টা সিংহেরও, কারণ আমরা সব মাতৃভাষার মুক্তি চাই, আমরা কোনো ধরনের প্রতাপের ভ্রুকুটি সহ্য করতে চাই না, কারণ আমরা ভাষা গণতন্ত্রে বিশ্বাসী। ভাষা গণতন্ত্রের দুহাই দিয়েই আজকে আপাতত সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, ধন্যবাদ আমার এই কথাগুলো শোনার জন্য।